গাড়ি কাজ করে জলের মধ্যে সাঁতরে চলে যাও, সাঁতরে এখান থেকে চলে যাও, কি বলিস ভাই? ও ভাই সাহ বহুত হার্ড ভাই, বহুত হার্ড। আচ্ছা সবাইকে বলি শুভ নবমী, আজ নবমীর রাত, আমি আবার জ্বালাতে চলে এসেছি অদ্রিজার বাড়িতে। আর অদ্রিজা আসতে না আসতেই আমাকে একটা দারুণ খাবার খাওয়াচ্ছে, সেটা হচ্ছে কিছু না বাঙালি ফেভারিট খাবার মটন বিরিয়ানি। আর মটন বিরিয়ানি কি রান্না করেছে? এই রাত সর, এই যে আগেও খাই, এই ছেলে কিছু করেনি, যাই হোক। রান্না করে খাওয়াচ্ছ? এ একটা চোর ধরা পড়েছে, রান্না করে কোন রান্নাঘর থেকে ডাইরেক্ট খাচ্ছে ভাই আমার পাশে, কোন এলো কাহাসে হাতে? অদ্রিজা তুমি কি মা দশভুজার মতো আমাদেরকে সবাইকে আমি সারা ডাইভারি থেকে গেলাম, সারা জীবন প্রত্যেকে কাপল কাপল আছে, শুধু আমি আমার একটা ভাই যারা যেহেতু সদা সিঙ্গেল আমার মতো, তারা প্রেম করছে ঠিক আছে। আর আমার অবস্থা হচ্ছে আমি একা ঘুরে বেড়াচ্ছি, অ্যাডি এখন নামেনি, একের দিন আমার উপর অ্যালিগেশন দেওয়া হচ্ছে আমি নাকি লেট করেছি, আর এখনও অ্যাডির অভিষেক নামেনি, ওটা কী এত সাহায্য ভগবান জানে। মোটামুটি এখানে আমরা 5 মিনিট দাঁড়িয়ে আছি, কলকাতা রাত্রিবেলা মানে হচ্ছে এরকম হবেই সেটা, আজকে নবমী তো লোকজন অনেকে বেরিয়েছে। নবমী তো আজকে ভাই, কে বললো নবমী আজকে? হ্যাঁ না না, রাত 12টা বেজেছে মানে 10 মিনিট, কিন্তু ঠিক আছে নবমী, আমাদের কাছে নবমী, আমাদের কাছে নবমী। খুব ভিড় রাস্তায় এখনো, কি মানে গাড়ি মুভ করা যাচ্ছে না, এখন 37 সেকেন্ড দেখাচ্ছে, বাট বিভৎস বাজে ট্রাফিক। আমি ভালো ভালো অ্যাঙ্গেল জানি, কিন্তু মেয়েদের যা কাজ সেটাই করছে, ফেস লাইট। আমি ড্রাইভার হয়ে গেলাম, ওটিপি বলুন সঙ্গে চলুন কেস, আবার আমার সাথেই হয় এইসব। আমরা চলে এসেছি ম্যাডক্স স্কোয়ারে, আমার হোল স্কোয়াড পেছনে আছে, এতক্ষণ ধরে অদ্রিজা ব্লক করছিল আমিও কন্টিনিউ করলাম। লাইটিংটা দেখো, এটা দূরে গাড়ি পার্ক করতে হয়েছে, সময় দিদি দেখা হয়ে গেছে। আচ্ছা আমার ব্লক চলছে, ভাই বলে দাও। কাজ করে জলের মধ্যে সাঁতরে চলে যাও, সাঁতরে এখান থেকে চলে যাও, কি বলিস ভাই? আলটিমেটলি জল পেরিয়ে আমরা ঢুকে গেছি, কপাল করে এই কাদার মধ্যে আমি যাচ্ছি, সাদা জুতো পরে বেরিয়েছি, আমি জানি না সাদা জুতোর বাড়িতে কি অবস্থা হবে। এই আমাদের ক্যামেরাম্যান, এই মেয়েটা 13 নদী 7 সমুদ্র পার করে ম্যাডক্স করে এসেছে, ওই জায়গাটা জলটা পার করেছে সাঁতরে, তাও তাও লাগছে কেন? আমার পায়ে না একটু কাদা চলে গেছে জানিস তো। এই ভাই আমার সাদা জুতো ভাই, সবচেয়ে লেটেস্ট ব্যাপার আমার সাদা জুতো, কেমন লাগছে?
ভাই কেমন লাগছে ভাই? এখানে সেলফি তোলা হচ্ছে, এখনো বেরোবো তো, এখন আমরা বেরোচ্ছি, বেরোচ্ছি তো সবাই, ইয়া কষ্টে বেরোচ্ছি ভাই গরম থেকে। তুই কি বেলুন ফাটাবি নাকি? তোমার ফল যাচ্ছে অভিষেক, আমি বলি আমি বলি আমি বলি কিচ্ছু না। ওই যে লালটা দেখতে পাচ্ছিস হলুদের নিচে, হলুদের নিচে লালটা কমলার পাশে, কমলা আচ্ছা ওটা, হ্যাঁ ওই লালটা, ওই লালটা অভিষেক চলো। ভাই কমলা ফাটিয়েছিস তুই, তলার লালটা ফাটানোর কথা ছিল। এবার আমি আমার টান হোক ভাই। আচ্ছা এবার আমি বলি, এই হলুদ বলটা ঝুলছে, হ্যাঁ বলটা ঝুলছে, ইয়েস। অভিষেক আগেবার ব্লান্ডার করে দিয়েছে, দেখ এবার অভিষেক এই পাখিটা মারবো। কোনটা বল? ওই পাখিটা, ওই ছোট্ট পাখিটা, ওই পিঙ্ক পিঙ্ক, মার 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 মার, কাম অন কাম অন ডু ইট। ও ভাই সাহেব বহুত হার্ড ভাই, বহুত হার্ড। এবার কোনটা? এবার সাদা পাখিটা। এই হলো প্যান্ডেল, আমরা ঢুকছি, দিন দুপুরে ডাকাতি হয়ে গেছে আমাদের সাথে। হ্যাঁ এরা এরা বল মেরে 550-600 টাকা নষ্ট করেছে। হ্যাঁ যতু পার্কে হার মানবো না, আমরা কিন্তু দুই ভাই ঝাল খুব বেশি খাই, আমরা ঝাল বেশি খাই। ভোরবেলা হয়ে গেছে ঠাকুর দেখতে দেখতে, বেশি ঠাকুর দেখা হয়নি কারণ এত জ্যাম ছিল। ওই যে আমাদের আমাদের ম্যাডাম ব্লগ বানাচ্ছেন, ঠিক আছে পেছনে পেছনে এরা অলরেডি ঘুমিয়ে পড়েছে, হিরো আমাদের হাঁটছে, এই যে হ্যাঁ এই তো বলো একেবারে ব্লগে। গুড মর্নিং, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, ওটিপি বলুন সঙ্গে চলুন। সুপ্রভাত, সুপ্রভাতকে তো আমরা মিস করছি। এই ওটিপি, ওটিপি বলুন সঙ্গে চলুন, চলুন চলো। ঠিক আছে এই অবধি ব্লগটা ছিল, তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর সদস্য সিঙ্গে সুমিক অলওয়েজ ফলো করো। আমি অল টাইম যা বলি, বি সিঙ্গেল ব্রো।